গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে আম্বাসা থানার পুলিশ ভারতীয় জাল টাকা সহ তিনজনকে আটক করে। পুলিশের হাতে ভারতীয় মুদ্রা 75,000 জাল টাকা ধরা পড়ে। এই 75,000 জাল টাকার নোটগুলি ছিল 500 টাকার। জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন বৈরাগী ডিপা এলাকার পরিবেশ দেববর্মা, মলিন দেববর্মা, অনিল দেববর্মা নামে তিনজনকে আটক করে সাথে TR01BV0792 একটি গাড়ি আটক করে পুলিশ। আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানিয়েছেন, চাকমাঘাট থেকে মনুর দিকে যাওয়ার সময় আম্বাসা থানার পুলিশ উপনগর নাকা পয়েন্টে আটক করে। পুলিশের ভেহিকেল চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় এই গাড়িটি আটক করা হয়। তারপর গাড়িতে তল্লাশি চালিয়ে ভারতীয় জাল মুদ্রা উদ্ধার করে আম্বাসা থানার পুলিশ, সাথে আটক করা হয় তিনজনকে। নাগাতে আমরা যখন ভেহিকেল চেক করতেছে নাকাপাটি, তখন একটা গাড়ি আই টোয়েন্টি একটা গাড়ি আগরতলার দিকের থেকে যাইতে আসলো। তো গাড়িটা সন্দেহ হয়েছে, যখন সার্চ করছে এখানে তিনটা লোক আসলো গাড়িতে, ড্রাইভার সহ মলিন দেববর্মা, তারপরে আসলো পরিবেশ দেববর্মা, অনিল দেববর্মা, তাদের বাড়ি হলো বৈরাগী রেপা তেলিয়ামুড়া থানার আন্ডারে। তো তারা এখানে কিছু টাকা পাওয়া গেছে, টাকাগুলি আমরা দেখলাম, আপাতত দেখেই আমরা বুঝতে পারলাম এগুলি সব ফেক কারেন্সি। তার 75,000 টাকা যেটা ইন্ডিয়ান ফেক কারেন্সি তারার কাছে পাওয়া গেছে। তারা আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং এই নিয়ে আমরা এটা তদন্ত করব, কেস রেজিস্টার করব। গাড়ির নাম্বারটা হলো TR01BV0792। কোন জায়গা থেকে গাড়িটা তেলে আমরা দিকের থেকে আইতে আসলো? আমরা নাকা হয়ে আসিরা আসাম আগরতলা রোডে মনুর দিকে যাইতে আসলো। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।